সুগার সাথে এসব কী হচ্ছে আর কেনই বা হচ্ছে? আপনারা হয়তো বিভিন্নভাবে সুগার রিসেন্ট স্ক্যান্ডেলের সম্পর্কে শুনেছেন, যেখানে সুগাকে নিয়ে বিভিন্ন ধরনের বাজে এবং কুরুচিপূর্ণ কথা বলা হচ্ছে। কেন সব করা হচ্ছে সুগার সাথে? সুগা কি আদৌ বড় কোনো অপরাধ করেছে? তো আজকের এই ভিডিওতে সুগার এই ব্যাপারটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই ঘটনাটির সূত্রপাত হয় 6 আগস্টে, যখন সুগা দক্ষিণ কোরিয়ার একটি রাস্তার মধ্যে ইলেকট্রিক কিকবোর্ড চালাচ্ছিল এবং তখন সে একটু ড্রাঙ্ক থাকার কারণে ব্যালেন্স হারিয়ে রাস্তার মধ্যে পড়ে যায়। তখন আশেপাশের কয়েকজন লোক এবং ট্রাফিক পুলিশ তাকে সাহায্য করতে এগিয়ে আসে। আর এই ঘটনার কয়েক ঘন্টা পরই সুগা উইভার্সে আসে এবং এই ঘটনাটির জন্য সবার কাছে ক্ষমা চেয়ে একটি পোস্ট করে, যেখানে সে জানায় যে সুগা তার বন্ধুদের সাথে ডিনারে গিয়েছিল এবং সেখানে গিয়ে মূলত একটু ড্রিঙ্ক করে ফেলেছে, যার কারণেই এই ঘটনাটি ঘটেছে। আর সে এটাও জানত না যে ড্রাঙ্ক অবস্থায় ইলেকট্রিক কিকবোর্ড চালানো নিষিদ্ধ বা আইনত অপরাধ। তার সাথে সুগা এটাও বলে যে এই অপরাধের কারণে ট্রাফিক পুলিশ তার ড্রাইভিং লাইসেন্স ক্যান্সেল করে দিয়েছে। এতটুকু পর্যন্ত ঘটনাটা ঠিকই ছিল, কারণ সুগা ভুল করেছে বা অপরাধ করেছে, যার কারণে সে যথাযথ শাস্তিও পেয়েছে। কিন্তু এর পরের দিন 7 আগস্ট সকাল 11:50 দক্ষিণ কোরিয়ার নিউজ আউটলেট ইয়োনহাপ জানায়, বিটিএসের সদস্য সুগার মদ্যপান করার পর গাড়ি চালানোর অভিযোগ নিয়ে ইয়োনসন থানা তদন্ত করছে। মানে ভাবেন, সুগা চালিয়েছিল ইলেকট্রিক কিক স্কুটার, সেটাকে বানিয়ে দিয়েছে গাড়ি, আর এই দুটোর মধ্যে কতটা পার্থক্য আপনারা স্ক্রিনেই দেখতে পাচ্ছেন। আর এই নিউজটা পাবলিশ করার পর কোরিয়ার নিউজ রিপোর্টাররা যেন হুমড়ি খেয়ে পড়ছে। তারা তাদের চ্যানেলের টিআরপি বাড়ানোর জন্য এই ঘটনাটিকে ঘুরিয়ে পেঁচিয়ে অনেক বড় করে তোলে এবং পুরো বিশ্বে খবরটি ছড়িয়ে দেয়। এমনকি এই ঘটনাটিকে তারা এমনভাবে তুলে ধরে যে বেশিরভাগ অনেকেই সুগাকে হেট কমেন্ট করতে শুরু করে। তখনই বিগ হিট এন্টারটেনমেন্ট তাদের স্টেটমেন্ট দেয় এবং বলে যে তারা আন্তরিকভাবে দুঃখিত, তারা লক্ষ্য রাখবে যে এমন ঘটনা যেন আর কখনই না ঘটে। এমনকি সুগা মিডিয়ার সামনে এসেও ক্ষমা চেয়েছে। এই স্পষ্ট স্টেটমেন্টের পরেও কিন্তু রিপোর্টাররা থেমে যেতে পারত, কিন্তু না, তাদের তো তাদের টিআরপি বাড়াতে হবে। বিগ হিটের এই স্টেটমেন্টের পরপরই সুগার ওই অ্যাক্সিডেন্টের একটি ফুটেজ ভাইরাল হয়, যেখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে সুগার কারণে কারোর কোনো ক্ষতি হয়নি, বরং সুগাই তার হাঁটুতে ব্যথা পেয়েছে। আর এত সব কিছুর জন্য সুগা হয়তো একটু ভেঙে পড়ে, কারণ সে উইভার্সে একটি আবেগঘন পোস্ট করে সে সেখানে আবারও ক্ষমা চায়। সুগা যেই অপরাধ করেছে তার জন্য সে সত্যি অনেক অনুতপ্ত, তাকে যেন ক্ষমা করে দেওয়া হয়। এরপর মানে নিউজ মিডিয়াগুলো একটু চুপচাপ হয়ে যায়, যার পর সবাই মনে করে যে এখানে হয়তো এই কেসটা বন্ধ হয়ে গেছে। কিন্তু না, 28 আগস্ট আরও একটি রিপোর্ট পাবলিশ করা হয়, যেখানে বলা হয় যে সুগার এই কেসটাকে আদালতে নিয়ে যাওয়া হয়েছে। মানে ঘটনাটাকে কী থেকে কী করে ফেলেছে, যেখানে কোরিয়াতে এই ঘটনা ছাড়াও রিসেন্টলি অনেক বাজে একটি নিউজ ছড়িয়েছে, সেটা নিয়ে কেউই কোনো কথা বলছে না, শুধুমাত্র সুগারটা নিয়েই পড়ে আছে। তো দেখা যাক কী হয়, রিপোর্টাররা কতটা নিচে নামতে পারে। তবে হ্যাঁ, বিটিএস আর্মিরা কিন্তু সুগার পক্ষে আছে এবং তারা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সুগাকে সাপোর্ট করে যাচ্ছে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। দেখা হবে অন্য একটি নতুন ভিডিওতে।